নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি পামিস্ট্রি সংক্রান্ত আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসের অন্যতম বিষয় হলো হৃদয় রেখা বা হার্ট লাইন। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন ক্লায়েন্ট আসেন, তখন তার মনের মধ্যে অসংখ্য না জানা প্রশ্ন থাকে। তিনি অসংখ্য প্রশ্ন উপস্থাপন করেন অ্যাস্ট্রোলজারের সামনে। তার মধ্যে কয়েকটি হলো, আমার জীবন কেমন কাটবে, আমার জীবনে টাকা পয়সা হবে কি না, আমার জীবনে গাড়ি বাড়ি হবে কি না, পড়াশুনোটা কেমন যাবে, চাকরি পাবো কি, চাকরি হবে না ব্যবসা হবে, আধ্যাত্মিকতা কি আসবে না আসবে না, জীবনে কি কোনোদিন জেল জরিমানা হাজত বাস এই ধরনের কিছু হতে পারে, চাকরি ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স চলছে, চাকরি কি চলে যেতে পারে, এই ধরনের অসংখ্য প্রশ্ন, তার উত্তর আপনি কিন্তু পাবেন হৃদয় রেখা বিশ্লেষণের মাধ্যমে। এই হৃদয় রেখা সম্পর্কে আজকে আমরা বিশদ আলোচনা করব। তার আগে একটি বিষয় বলবো যে হৃদয় রেখাটি কোন রেখাটিকে আমরা হৃদয় রেখা বলে থাকি। বুধের ক্ষেত্রের নিচ থেকে শুরু করে বৃহস্পতির ক্ষেত্র অভিমুখী যে রেখাটি আমরা দেখতে পাই, এই রেখাটির নাম হলো হৃদয় রেখা। অর্থাৎ এই যে বুধের ক্ষেত্র থেকে শুরু করে এইভাবে যে রেখাটি যাচ্ছে, প্রথমে বুধের ক্ষেত্র, তারপরে রবির ক্ষেত্র, তারপরে শনির ক্ষেত্র এবং শেষে বৃহস্পতির ক্ষেত্রের অভিমুখী যে রেখাটি যাচ্ছে, এই রেখাটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন। অর্থাৎ চারটি সৃষ্টিমুখী গ্রহ, যেমন বৃহস্পতি, শনি, রবি এবং বুধ, এই চারটি গ্রহ যাদের ক্ষেত্রের সীমানা নির্দেশ করছে হৃদয় রেখা। অর্থাৎ হৃদয় রেখা এই চারটি ক্ষেত্রের পরিমাপ নির্ধারিত করছে, যে রেখাটি সেটিই হলো হৃদয় রেখা। হৃদয় রেখা থেকে আমরা মানসিক অবস্থা, অনুভূতি, চিন্তা ভাবনার অভিমুখ, মানসিক বা শারীরিক প্রেমের সম্ভাবনা, প্রেমের দিকে অনুভূতির প্রবণতা, প্রেমের বৈশিষ্ট্য, প্রেমের সাফল্য, মানসিক আঘাত, শারীরিক অবস্থা, জীবনে উন্নতি অবনতি, গৃহলাভ বাহন লাভ, এই সমস্ত বিষয় কিন্তু বিচার করতে পারি। জাতকের প্রেম প্রীতি ভালোবাসা যৌনতা সাংসারিক সুখ সমস্তই কিন্তু নির্ভর করে হৃদয় রেখার উপর। হৃদয় রেখা যদি কারুর যেরকম ছবিতে দেখা যাচ্ছে এরকম সরল প্রকৃতির হয়, সেক্ষেত্রে তার জীবন কিন্তু প্রেমময় হয়। হৃদয় রেখার শেষ প্রান্ত যদি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় এবং অবক্র থাকে, হৃদয়রেখার শেষ প্রান্ত যদি সরল অবক্র এবং বৃহস্পতি ক্ষেত্র অভিমুখী হয়, অর্থাৎ যদি হৃদয়রেখাটি এই রকম আকৃতি বিশিষ্ট হয় স্ট্রেট, সেক্ষেত্রে জাতকের মানসিকতা কিন্তু কঠোর প্রকৃতির হয়। আবার যদি হৃদয়রেখা সামান্য বক্র আকৃতির হয়, যেমন বৃহস্পতির দিকে গিয়ে একটু টার্ন নিয়ে উপরের দিকে যায়, বৃহস্পতি ক্ষেত্র অভিমুখী হয়, সেই ক্ষেত্রে জাতকের মানসিকতা কিন্তু অনেক বেশি সফট হয় এবং প্রেমের ক্ষেত্রে সে যথেষ্ট কল্পনা প্রবণ এবং প্রেমকে নরিশ করতে জানে। এই হৃদয়রেখায় যদি আরও অগ্রসর হয়ে বৃহস্পতি ক্ষেত্রের দিকে প্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড বেশি কল্পনা প্রবণ এবং ভাবুক প্রকৃতির হয় এবং প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে এই জাতক বা জাতিকার এক্সপেকটেশন ভীষণভাবে বেড়ে যায়। যদি হৃদয় রেখা শনি ক্ষেত্র পর্যন্ত অগ্রসর হয় এই রকম পরিমাণে থাকে এবং হৃদয় রেখারটি একদম স্ট্রেট বা সরল প্রকৃতির হয়, তার সঙ্গে চন্দ্র ক্ষেত্র বিশেষ
সম্প্রসারিত থাকে না এবং মঙ্গল ক্ষেত্র স্ট্রং থাকে। যদি এরকম ঘটে সেই জাতক বা জাতিকা প্রেমের ক্ষেত্রে হঠকারী হয়, অর্থাৎ সামান্য কারণে তুচ্ছ কারণে তারা কিন্তু প্রেমে আঘাত পায় বা প্রেম তাদের নষ্ট হয়। আবার যদি এর সঙ্গে শুক্রক্ষেত্র বেশ ডেভেলপড থাকে এবং শুক্রক্ষেত্রে কিছু ঊর্ধ্বমুখী রেখা দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে প্রেম সংক্রান্ত বা প্রেমের সম্ভাবনা সৃষ্টি হয়। হৃদয় রেখার গোড়ার দিকে অর্থাৎ বুধের ক্ষেত্রের নিচে যদি মাছের কাটার মতো দাগ থাকে তা কিন্তু বেশ ভালো। এই সমস্ত জাতকদের মধ্যে অ্যাডজাস্ট করার মানসিকতা সেটি বেশি থাকে। আরও একটি দিকে এইটির কিন্তু গুরুত্ব রয়েছে, যদি কোনো জাতক বা জাতিকার, বিশেষ করে জাতিকার হৃদয় রেখাতে এরকম মাছের কাটার মতো দাগ না থাকে, তার পরিবর্তে হৃদয় রেখা একদম স্ট্রেট হয়, সেই ক্ষেত্রে ওই জাতিকার বা জাতকের সন্তান হওয়ার সম্ভাবনা কম হয়। আবার এই সমস্যা বেড়ে যাবে যদি শুক্রক্ষেত্র দুর্বল হয়, মঙ্গলের ক্ষেত্র দুর্বল হয়, চন্দ্রের ক্ষেত্র দুর্বল হয়, বৃহস্পতির ক্ষেত্র দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সন্তান লাভ হওয়া কঠিন হয়ে দাঁড়াবে। আবার এই ধরনের যদি সামান্য দু একটি রেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণ সহজতর হয়। যদি হৃদয় রেখার শুরুতেই কোনো কালো স্পট বা কালো দাগ তৈরি হয়, এই ধরনের কোনো দাগ বা স্পট যদি দেখতে পাওয়া যায়, সেটি কিন্তু মানসিক সমস্যা, মানসিক স্টেবিলিটির অভাব, পড়াশুনোয় প্রচণ্ড মনোযোগের অভাব এবং তার জন্যে পড়াশুনোয় বিঘ্ন ইন্ডিকেট করে। আবার এই দাগ যদি নিচের দিকে হয় সেই ক্ষেত্রে কারণে অকারণে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের স্পট হয়, তাহলে শৈশবে যে কোনো সময় কারণে অকারণে পড়ে যাওয়া, অগ্নি দগ্ধ হবার ভয় বা মাথায় আঘাত পাবার ভয়, এইগুলো কিন্তু সূচিত করে। তাছাড়াও এই ধরনের কালো স্পটওয়ালা জাতক জাতিকারা, যাদের হৃদয় রেখার খুব কাছে কালো স্পট থাকে মঙ্গলের ক্ষেত্রে হলেও, তারা কিন্তু প্রচণ্ড হীনম্মন্যতায় ভোগে বা হিংসাত্মক মানসিকতা সম্পন্ন হয়। হৃদয় রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে এইভাবে অগ্রসর হয় এবং সামান্য কার্ভড বা সামান্য বক্র হয়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রেমের জন্য নিজেকেও উৎসর্গ করতে পারে। তবে এই ধরনের জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে প্রতিদানের চাহিদা থাকে। এরা কিন্তু প্রেমের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কাছ থেকে ব্যাপকভাবে প্রতিদান আশা করে। হৃদয় রেখা যদি উজ্জ্বল এবং গভীর ও লালচে বর্ণের হয়, যদি রেডিশ ব্যাপারটা হৃদয় রেখার মধ্যে বেশ বেশি থাকে, তাহলে জাতক বিলাসী এবং কামপ্রবণ অর্থাৎ কামনাপ্রবণ হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব হৃদয় রেখায় জব চিহ্ন এবং শৃঙ্খল। হৃদয় রেখায় যদি জব চিহ্ন থাকে এবং একটি জায়গায় থাকে, কেবলমাত্র একটি জব চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হৃদরোগ বা বড় কোনো ধরনের অসুখ ইন্ডিকেট করে। এই বয়সে হৃদয় রেখা থেকে বয়স নির্ণয় করার জন্য এই প্রথম যে কোড়ে আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠা এবং অনামিকার মধ্যে যে গাঁট রয়েছে সেইটা 25 বছর বয়স সূচিত করে। অনামিকা এবং মধ্যমার মধ্যবর্তী গাঁট 50 বছর এবং তর্জনী ও মধ্যমার মধ্যবর্তী গাঁট 75 বছর বয়স সূচিত করে। তো যে বয়সে এই ধরনের একটি মাত্র জব চিহ্ন থাকবে এবং বাকি হৃদয় রেখা যদি সুস্থ স্বাভাবিক হয়, তাহলে ওই সময় শরীর খারাপ বা শারীরিক কোনো একটি সমস্যা ইন্ডিকেট করে। যদি ওই সময় বা ওই এজে আয়ু রেখাতেও কোনো নিম্নগামী রেখা দেখা যায়, ওই এজে যদি আয়ু রেখাতেও কোনো নিম্নগামী রেখা দেখা যায় এবং শিরোরেখা যদি শৃঙ্খলিত থাকে, সেক্ষেত্রে বড় ধরনের কোনো রোগ অথবা মৃত্যু অথবা পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা, প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা, ব্রেন
সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা এই ধরনের বিষয় কিন্তু প্রকাশ করে। সাধারণত খুব কম হাতেই এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। হৃদয় রেখায় যদি জব চিহ্নের পরিবর্তে শৃঙ্খলিত থাকে বা জব চিহ্নটি যদি খুব ছোট আকৃতির থাকে, খুব ছোট আকৃতির যদি এই ধরনের জব চিহ্ন থাকে তাহলে প্রেমে আঘাত প্রাপ্তি বোঝায়। যদি জব চিহ্নের পরিবর্তে হৃদয় রেখাটি শৃঙ্খলিত প্রকৃতির হয়, এই ধরনের হয়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার চারিত্রিক সমস্যা ইন্ডিকেট করে। এই ধরনের জাতক বা জাতিকা এরা কিন্তু এক স্ত্রী বা এক পুরুষে সহজে সন্তুষ্ট থাকতে পারে না এবং এদের হৃদয় বা হৃৎপিণ্ড সেটি কিন্তু অবশ্যই দুর্বল প্রকৃতির। হৃদয় রেখা যদি শৃঙ্খলিত হয় এবং শনির ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত অগ্রসর হয় তাহলে জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি একটি বিতৃষ্ণা জন্মায়। শুক্র ক্ষেত্রে যদি জাল যুক্ত থাকে, শুক্রক্ষেত্রটি যদি জাল যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিতৃষ্ণা কিছু লোকের প্রতি থাকলেও জাতিকা কিন্তু কামপ্রবণ হয় বা জাতক বা জাতিকা উভয়ে কিন্তু কামপ্রবণ অর্থাৎ যৌনতার ক্ষেত্রে তীব্র আসক্তি সম্পন্ন হয়। কিন্তু ইন জেনারেল বিপরীত লিঙ্গের প্রতি এরা অদ্ভুত বিতৃষ্ণা বা বিদ্বেষ পোষণ করে এবং সেই সঙ্গে সঙ্গে এদের কিন্তু হৃদরোগ বা হৃৎপিণ্ডের দুর্বলতা থাকার সম্ভাবনা। হৃদয় রেখা যদি ভাঙা ভাঙা থাকে অর্থাৎ যদি হৃদয় রেখার মধ্যে কতগুলি টুকরো টুকরো অংশ ভাঙা টাইপের থাকে, এই ধরনের যদি ব্রেক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে বা জীবনে সাফল্যের ক্ষেত্রে ব্যর্থতা সূচিত করে। কোনো কোনো সময় এই ধরনের রেখাগুলি নিম্নগামী হয়, আবার এই রেখাগুলি এখান থেকে এভাবে শুরু হয়। এই ধরনের রেখা কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেমের ব্যাপকভাবে ব্যর্থতা বা আঘাত দেখার সূচনা করে এবং তার পরবর্তীকালে সেই প্রেম চেঞ্জ করে অর্থাৎ নতুন আর একজনের সাথে জাতক বা জাতিকা প্রেমে লিপ্ত হয়। এই ধরনের ব্রেক বা ভাঙা ভগ্ন যদি হৃদয় রেখার উপরে থাকে এবং সেটি রবির ক্ষেত্রের নিচে সংঘটিত হয় সেই ক্ষেত্রে এটি কিন্তু হৃদরোগ সূচিত করে। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। এর সঙ্গে হাত যদি নরম প্রকৃতির হয় তাহলে হৃদরোগের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। এইবার এই রেখার উপরে যদি এই ধরনের সংযোগকারী রেখা থাকে সেই ক্ষেত্রে কিন্তু হৃদরোগে থেকে জাতক মুক্তি লাভ করে এবং সহজেই জাতক আর কি পুনরায় নিজের জীবনে ফিরে আসার সম্ভাবনা লাভ করে। আয়ু রেখার উপরে এই যে হৃদরোগটি আমরা নির্ধারিত করতে পারলাম হৃদরোগের সম্ভাবনা, আয়ুরেখার উপরে কোন নিম্নগামী রেখা এটি কিন্তু হৃদরোগের বয়সকে ইন্ডিকেট করে। অর্থাৎ এইখান থেকে হৃদরোগের সম্ভাবনা নির্ধারিত হলেও যে সময়ের হৃদরোগ হবার ব্যাপার রয়েছে সেটি কিন্তু নির্ধারিত হবে আয়ুরেখার উপর কোনো নিম্নগামী রাহু বা শুক্র অভিমুখী রেখার দ্বারা। আবার হৃদয় রেখার উপর যদি শনির ক্ষেত্রে কোনো গ্যাপ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে সংসার ত্যাগ করে সংসার ত্যাগী সন্ন্যাসী বা সাধক হওয়ার সম্ভাবনা থাকে। এর সঙ্গে যদি হৃদয় রেখাতে কতগুলি শাখা রাহুর দিকে, বৃহস্পতির দিকে, শনির দিকে অগ্রসর হয় এরকমভাবে, সেক্ষেত্রে প্রচণ্ডভাবে অর্থাৎ ত্রিশূল আকৃতি ধারণ করে এবং শনির ক্ষেত্রটি ভাঙা বা ভগ্ন টাইপের হয়, তাহলে কোনো সমাজ বা সংসার পরিজন এদের কাছ থেকে বা এদের মৃত্যুজনিত বা এদের থেকে বিচ্ছেদজনিত কারণে প্রবল মানসিক আঘাত পেয়ে সংসার ত্যাগ এবং সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত ইন্ডিকেটেড হয়। তবে তার সঙ্গে শনির ক্ষেত্র তার স্ট্রেংথ এটি দেখতে হবে এবং চন্দ্রের ক্ষেত্রের স্ট্রেংথ এটিও কিন্তু দেখতে হবে।
যদি চন্দ্রের ক্ষেত্রটি খুব ডেভেলপড হয় তাহলে এদের মধ্যে মায়া মমতা সংসারের প্রতি টান এত বেশি পরিমাণে থাকে যে এরা কিন্তু এই সংসার ত্যাগ করে বেরিয়ে আসতে পারে না। যদি হৃদয় রেখা শনির ক্ষেত্রে দুর্বল থাকে এবং একটি খুব কাছাকাছি একটি ঊর্ধ্বগামী একটি নিম্নগামী রেখা এইভাবে দেখা যায় এবং ঊর্ধ্বগামী রেখাটি একটু বক্রতা সম্পন্ন হয়, এই ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার বাত বা অস্টিও আর্থারাইটিসের সম্ভাবনা দেখা দেয়। তবে বাত বা অস্টিও আর্থারাইটিসের জন্য কিন্তু আয়ুরেখার নিচের দিকের অংশ সেটি কিন্তু একটু শৃঙ্খলিত বা হেজি টাইপের এরকম টাইপের অর্থাৎ একটু ডিস্টার্ব টাইপের হওয়ার সম্ভাবনা, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি বাত বা আর্থারাইটিসে ভোগার সম্ভাবনা দেখা দেয়। হৃদয় রেখাতে যদি দুটি শাখা বিশিষ্ট হয় অর্থাৎ একটি শাখা বৃহস্পতি অভিমুখী এবং অপর একটি শাখা রাহু অভিমুখী যায়, সেক্ষেত্রে জাতকের জ্ঞানের প্রতি তীব্র স্পৃহা থাকে, জাতক জ্ঞানী প্রকৃতির হয়, জাতকের জন্মছকে সাধারণত লগ্ন চন্দ্র বা এরকম ভাবের মধ্যে গুরুচণ্ডালী যোগ থাকার সম্ভাবনা সৃষ্টি হয়। জাতক সাধারণত ব্যালেন্সড প্রকৃতির হয় এবং শেষ বয়সের দিকে গিয়ে আধ্যাত্মিক জ্ঞানের বা আধ্যাত্মিক জগতের প্রতি উৎসাহ সৃষ্টি হয়। আবার এরই সঙ্গে যদি আরও একটি শাখা শনি ক্ষেত্র অভিমুখী হয় সেই ক্ষেত্রে আধ্যাত্মিক জগতের প্রতি কিন্তু প্রবল আকাঙ্ক্ষা বাসনা এগুলি দেখা যায়। যদি হৃদয় রেখার উপরে বুধের ক্ষেত্র বরাবর দু একটি ঊর্ধ্বমুখী রেখা দেখা দেয় তাহলে কিন্তু তারা অত্যন্ত বেশি প্রতিভাবান জাতক বা জাতিকা হয়ে থাকে। বুধের ক্ষেত্রে যদি এক বা একাধিক ঊর্ধ্বমুখী রেখা সৃষ্টি হয় এটি কিন্তু বিশেষ গণিত পদার্থবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে পারদর্শিতা দিয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আরও একটি রেখাকে দেখতে হবে, সেটি হচ্ছে সুন্দর শিরোরেখা। অর্থাৎ এই ক্ষেত্রে শিরোরেখা যদি অত্যন্ত ভালো না হয় সেক্ষেত্রে বুধের উপরে রেখা থাকলেও তা কিন্তু কার্যকরী হয় না। সুন্দর শিরোরেখা হলেই এই রেখাটি কিন্তু কার্যকরী হবে। শিরোরেখা যদি ভাঙা প্রকৃতির বা একদম স্ট্রেট প্রকৃতির হয় বা হচ্ছে গিয়ে শিরোরেখা থেকে কোনো নিম্নগামী রেখা এরকম বেরিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু জাতকের প্রতিভার পরিমাণ অনেকাংশে কমে যাবে, জাতক পরিশ্রম সাপেক্ষ মানে পরিশ্রম সাপেক্ষ কাজ করতে বাধ্য হবে। হৃদয় রেখার উপরে যদি কোনো স্পট চিহ্ন বা কোনো কালচে ছোপ থাকে, যেমন হৃদয় রেখার উপরে বিশেষ করে রবির ক্ষেত্র থেকে শুরু করে শনির ক্ষেত্রের শেষ পর্যন্ত অংশে যদি কালচে কোনো চিহ্ন বা স্পট থাকে তা কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট ইন্ডিকেট করে। কালো বিন্দু কালো চিহ্ন কালচে স্পট কোনো কাটাকুটি চিহ্ন হঠাৎ করে গভীরতা বৃদ্ধি গর্ত মতো এরকম থাকলে পরে তা কিন্তু প্রিয়জন বিয়োগ বা কোনো খুব কাছের লোকের মৃত্যু বা কোনো কাছের লোকের কাছ থেকে আঘাত ইন্ডিকেট করে। বিন্দু চিহ্নটি যদি হৃদয় রেখা থেকে সামান্য উপরে হয় এবং রবির ক্ষেত্রে এরকম এজের দিকে হয় সেই ক্ষেত্রে কিন্তু চাকরির পরীক্ষায় অসাফল্য বা প্রমোশন বা বিজনেসে ক্ষতি এই ধরনের ঘটনাগুলি ইন্ডিকেট করে। হৃদয় রেখার উপরে কোনো যদি সূক্ষ্ম রেখা থাকে এবং সেই রেখাগুলি যদি রবি বা শনি ক্ষেত্রের অভিমুখী হয়, যদি এইরকম টাইপের সূক্ষ্ম রেখা থাকে তারা রবি রেখার অভিমুখী হয় বা শনি ক্ষেত্রের দিকে অভিমুখী হয় তারা কিন্তু ইন্ডিকেট করে জাতকের চাকরি করার প্রবণতা। আবার এই ধরনের রেখাই যদি হৃদয় রেখার উপরে উৎপন্ন হয় এবং বুধের ক্ষেত্রের দিকে অভিমুখী হয় তারা কিন্তু ইন্ডিকেট করে জাতকের ব্যবসা করার প্রতি প্রবণতা।
তবে চাকরি করার ক্ষেত্রে বা চাকরি প্রাপ্তির জন্য আয়ুরেখাকেও বিশেষভাবে দেখতে হবে। আয়ুরেখাতে কোনো একটি ঊর্ধ্বমুখী রেখা, এই ধরনের একটি রেখা, এটি সাধারণত চাকরি প্রাপ্তি ইন্ডিকেট করে। এছাড়াও শুক্রক্ষেত্র বেশ ডেভেলপড হওয়া এবং বাকি হাতের থেকে স্পেশালি শুক্রক্ষেত্রটি ডিফারেন্ট হয়ে যদি উঁচু হয়ে থাকে, বাকি হাতের তুলনায় শুক্রক্ষেত্রের উচ্চতা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে তা কিন্তু চাকরি ইন্ডিকেট করে থাকে। এর সঙ্গেও যদি শুক্র রেখার নিচ থেকে কতগুলি ইচ্ছা বা এই ধরনের রেখা, ইচ্ছা প্রদর্শনকারী রেখা বা এই এই টাইপের যদি রেখা থাকে আর কি, ইচ্ছা শক্তি রেখা বলা যেতে পারে এই রেখাগুলিকে, তাহলেও কিন্তু জাতকের ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকে। হৃদয় রেখার সঙ্গে রবি রেখার যে বিন্দুতে ছেদ ঘটে, যেমন এইখানে যে বয়সটি সূচিত হয়, সেই বয়স থেকে জাতক কিন্তু চূড়ান্ত সাফল্য বা জীবনের যে আলটিমেট সাকসেস, অর্থাৎ জাতকের জীবনের মূল কর্মজীবন, তা কিন্তু এই এই যে ছেদবিন্দু যে বয়সকে ইন্ডিকেট করে, সেই বয়স থেকে শুরু হয়। হৃদয় রেখার উপরে যদি এই ধরনের রবি রেখা সংযোগ করে ত্রিভুজ সৃষ্টি হয়, তা কিন্তু জাতকের জীবনে উন্নতির পক্ষে অত্যন্ত ভালো। এই সময় জাতক প্রতিষ্ঠা লাভ, খ্যাতি লাভ এবং সাফল্যের চূড়ান্ত সীমায় অগ্রসর হতে পারে। তবে এই রেখাটি যদি রবি রেখাকে অতিক্রম করে, অর্থাৎ রেখাটি যদি এখান থেকে এরকম হয়ে রবি রেখাকে ক্রস করে, তখন কিন্তু তা সাফল্য লাভে বাধার সৃষ্টি করে এবং সাফল্য আসলেও প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট, তারপরে সাফল্য আসে। এর উপরের অংশ যদি কালচে বা স্পট যুক্ত এই ধরনের হয়, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আশা ভীষণ কষ্টকর হয়ে যায়। জেনারেলি সাফল্যের দোর গোড়ায় পৌঁছেও সাফল্য লাভ করা সম্ভব হয় না। পিতা বা মায়ের সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয়, পৈতৃক সম্পত্তি বা মাতৃকুলের সম্পত্তি থেকে বঞ্চিত হবার সম্ভাবনা থাকে এবং পুলিশি ঝামেলায় জড়িয়ে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে যদি বাঁচার একটাই রাস্তা রয়েছে, যদি রবি রেখা অত্যন্ত সুচাগ্র, স্ট্রেট এবং নিচের দিকেও বেশ দীর্ঘ আকৃতির হয়, অর্থাৎ হাতে স্পষ্ট রবি রেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা থেকে বাঁচার উপায় থাকে। তবে যদি মঙ্গল ক্ষেত্র ডিস্টার্ব থাকে, কেতুর ক্ষেত্রটি দুর্বল থাকে, রাহুর ক্ষেত্র একটু ফ্ল্যাপি বা ফোলা টাইপের থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই এই সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় না। আবার বৃহস্পতি ক্ষেত্রটি যদি খুব ডেভেলপড থাকে, বেশ উঁচু উঁচু শক্ত প্রকৃতির এবং বৃহস্পতির যে সরু সরু যে দাগগুলি দেখা যায়, সেটি যদি ক্ষেত্রের মাঝ বরাবর এবং স্পষ্ট থাকে, সেই ক্ষেত্রে পারিপার্শ্বিক কোনো বন্ধু বান্ধব, কোনো সহ মানসিকতা সম্পন্ন লোকের কাছ থেকে সাহায্য পেয়ে এই যে সমস্যা এই স্পটের দ্বারা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে জাতক মুক্তি লাভ করে থাকে। যদি হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হয়, তাহলে জমি, বাড়ি, ফ্ল্যাট, বাহন এই ধরনের বিষয় ইন্ডিকেট করে। সাধারণভাবে হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন বাসস্থান পরিবর্তন, নতুন বাসস্থান সৃষ্টি, বাসস্থানের ডেভেলপমেন্ট সূচিত করে। ত্রিভুজ চিহ্ন যদি ছোট আকৃতির এবং হৃদয় রেখার নিচের দিকে হয়, তবে তা নতুন বাড়ি না হলেও বাড়ির ডেভেলপমেন্ট সূচিত করে। তাছাড়াও এই ত্রিভুজ চিহ্ন শুরু হওয়া থেকে ত্রিভুজ চিহ্ন শেষ হওয়া পর্যন্ত যে বয়সকালটি, এটি কিন্তু জাতক বা জাতিকার বেশ ভালোভাবেই কাটে। তবে ত্রিভুজ চিহ্ন যদি সম্পূর্ণ না হয়, অর্থাৎ ত্রিভুজ চিহ্নের ওপরে যদি ত্রিভুজ চিহ্ন যদি ভাঙা প্রকৃতির হয় এই ধরনের, সেই ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত কথাবার্তা অনেক দূর এগোয়, কিন্তু সেটি কমপ্লিট হয় না বা সম্পূর্ণ হয় না। অথবা বাড়ি সম্পূর্ণ হলেও কোনো না কোনো সমস্যার জন্য সেই বাড়িতে জাতক বা জাতিকা প্রবেশ করতে পারে না।
যদি খুব সুন্দর ত্রিভুজ থাকে, খুব সুন্দর ত্রিভুজ চিহ্ন গঠিত হয়, কিন্তু হৃদয় রেখা শৃঙ্খলিত এবং চওড়া প্রকৃতির। হৃদয় রেখাটি যদি বেশ চওড়া মোটা প্রকৃতির হয় এবং শৃঙ্খলিত হয়, সেই ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত কথা হয়, বাড়ির জন্য জাতক বা জাতিকা ইনভেস্ট করে, কিন্তু আলটিমেটলি বাড়ি হয়ে ওঠে না, বা বাড়ি সংক্রান্ত ব্যাপারে প্রচুর লোক জানাজানি হয়, প্রচুর জানাজানি হওয়ার পরেও বাড়ি আলটিমেটলি সাকসেসফুল হয় না। যদি ত্রিভুজের মধ্যে কোনো বিন্দু চিহ্ন থাকে বা কোনো ডিস্টারবেন্স থাকে, এই ধরনের কোনো বিন্দু চিহ্ন, সেক্ষেত্রে বাড়ি সংক্রান্ত ব্যাপারে আইনি সমস্যার সম্ভাবনা সৃষ্টি হয়। যদি নিচের দিকে বেশ চওড়া প্রকৃতির ত্রিভুজ সৃষ্টি হয়, তবে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। হৃদয় রেখা থেকে যদি ছোট ছোট শাখা নির্গত হয় এবং এই শাখাগুলি যদি ঊর্ধ্বমুখী হয়, এই ধরনের যদি শাখা থাকে এবং শাখাগুলি সূচাগ্র হয়, তবে সেই ক্ষেত্রে জাতক বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হয় এবং বিভিন্ন দিকে জাতকের উন্নতির সম্ভাবনা থাকে। এই রেখাগুলি যদি বৃহস্পতি বা রোশনি অভিমুখী হয়, সেক্ষেত্রে জাতক জ্ঞান বিজ্ঞান আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে উন্নতি লাভ করে। এই রেখাগুলি যদি হৃদয় রেখার সমান্তরাল এবং বৃহস্পতি ক্ষেত্রগামী হয়, তাহলেও কিন্তু জাতকের জীবনে উন্নতি আসে। তবে জাতকের জীবনে ঊর্ধ্বমুখী রেখার থেকে নিম্নমুখী রেখা দেরিতে সাফল্য আনে। তবে এর পরিবর্তে যদি রাহু অভিমুখী কোনো রেখা নির্গত হয়, তা কিন্তু জীবনে বেশ ঝামেলা ঝঞ্ঝাট এর সম্ভাবনা এনে দেয়, এবং এই ধরনের রেখা থাকলে পরে প্রেমে ব্যাপকভাবে আঘাত পায়, বিশেষ করে প্রেমিক বা প্রেমিকার অন্য লোকের প্রতি বা অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই রেখাগুলি খুব ছোট আকৃতির হয় এবং খুব শার্প প্রকৃতির হয়, তবে জীবনে পরিবর্তন নিয়ে আসে। এই রেখা বাড়ি পরিবর্তন সংক্রান্ত হতে পারে, মানসিক পরিবর্তন হতে পারে, চাকরি সংক্রান্ত হতে পারে, এবং মানসিকতার পরিবর্তন বা ভ্রমণ সূচকও হতে পারে। যদি এই সময় হৃদয় রেখার উপরে বা নিচে কোনো ত্রিভুজ থাকে, সেক্ষেত্রে বাড়ি পরিবর্তন ইন্ডিকেট করে। যদি এই সময় আয়ু রেখাতে কোনো একটি ঊর্ধ্বমুখী রেখা এই বয়সেই ওঠে, তাহলে চাকরির ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন ইন্ডিকেট করে। যদি এই বয়স অনুযায়ী আয়ু রেখাতে এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়, যে একটি রেখা সামান্য দুর্বল আয়ু রেখা এবং তার সঙ্গে একটি রেখা নিম্নগামী এবং সেইখানে আরেকটি রেখা ঊর্ধ্বগামী, এই ধরনের ঘটনা যদি দেখতে পাওয়া যায় এইরকম টাইপের, এবং এর মধ্যে হালকা একটি রেখা দিয়ে সংযোগও রয়েছে, তাহলে একটি চাকরি শেষ হয়ে যাওয়া, অর্থাৎ একটি চাকরি বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকটি চাকরির শুরু ইন্ডিকেট করে, অর্থাৎ হঠাৎ করে ভাগ্য পরিবর্তন ইন্ডিকেট করে। এই নিম্নগামী রেখাটির শেষ প্রান্ত যদি খুব সরু এবং স্পষ্ট হয়, সেক্ষেত্রে সাধারণত পরিবর্তনের ফল শুভ ফল ইন্ডিকেট করে। আবার যদি এই মাথাতে কোনো কাটাকাটি বা ক্রস চিহ্ন প্রভৃতি দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের ফল অশুভ ইন্ডিকেট করে। আবার যদি এই রেখাটির শেষ প্রান্তে কোনো জব চিহ্ন সৃষ্টি হয়, সেক্ষেত্রে পরিবর্তনের ফলে সেটিও অশুভ পরিবর্তন ইন্ডিকেট করে। আবার যদি কোনো কালো স্পট তৈরি হয়, সেই ক্ষেত্রেও পরিবর্তনের ফল কিন্তু অশুভ তৈরি করে। আবার যদি এই রেখাটির এই উপরের অংশ থেকে নিচের দিকে আস্তে আস্তে রং ব্রাইট হয়, অর্থাৎ এই দিকটা হাতের রং কিছুটা লালচে প্রকৃতির, এদিকটা আস্তে আস্তে সাদাটে হচ্ছে, তাহলেও কিন্তু সেটা শুভ পরিবর্তন ইন্ডিকেট করে। তবে সেই পরিবর্তনের সুফল কিন্তু
একবারে চট করে পাওয়া যায় না। যদি এই রেখাটির এই অংশটি একটু ঝাপসা টাইপের হয় তবে দীর্ঘকালীন স্বাস্থ্য সমস্যায় ভোগার সমস্যা সৃষ্টি হয় এবং রোগ আইডেন্টিফিকেশন বা ডিটেকশন অর্থাৎ রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা দেখা দেয়। যদি নিম্নগামী কোনো রেখা শিরোরেখাকে স্পর্শ করে, হৃদয় রেখা থেকে নাবা কোনো নিম্নগামী রেখা যদি শিরোরেখাকে স্পষ্ট, সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ ধরনের সমস্যা ইন্ডিকেট করে। আবার যদি হৃদয় রেখা থেকে কোনো নিম্নগামী রেখা শিরোরেখাকে স্পর্শ করে, স্পর্শ করার পূর্বে ভাগ্যরেখা পর্যন্ত আসে, শিরোরেখা অভিমুখী হয় এবং ভাগ্যরেখাকে স্পর্শ করে, সেক্ষেত্রে কিন্তু ভালো চাকরির পরিবর্তন, প্রমোশন হয়ে বদলি এই ধরনের ঘটনা ইন্ডিকেট করে। অনেক সময় এই ধরনের ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় হাতের মধ্যে। এই ত্রিভুজ চিহ্ন কিন্তু ইন জেনারেল ভালো ফল দিয়ে থাকে, অর্থাৎ এই যে মাঝখানের অংশটিতে যদি হৃদয় রেখা থেকে আসা কোনো রেখা শিরোরেখাকে স্পর্শ করে এবং ভাগ্যরেখা স্পষ্ট হয়, অর্থাৎ এইখানে একটি ত্রিভুজ এবং এখানে একটি ত্রিভুজ গঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো মানসিক পরিবর্তনের সম্ভাবনা সূচিত করে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হৃদয় রেখা থেকে একটি শাখা এরকম নিম্নগামী গেছে, গিয়ে আবার ঊর্ধ্বগামী এভাবে চলে এসেছে। এই ক্ষেত্রে ভিআরএস নেওয়া বা চাকরির ক্ষেত্রে অবসর নেওয়ার সম্ভাবনা প্রকাশিত হয়। এর সঙ্গে যদি আয়ুরেখা থেকে কোনো শিরোরেখা থেকে কোনো একটি রেখা ঊর্ধ্বমুখী বা মঙ্গলের ক্ষেত্রের দিকে এভাবে যায়, বা এই আয়ুরেখার উপরে শেষ দিকে কোনো শিরোরেখার উপরে শেষ দিকে কোনো জব চিহ্ন সৃষ্টি হয়, তবে মানসিক প্রবল সমস্যা বা মস্তিষ্কে আঘাত জনিত কারণে চাকরি থেকে অবসর নিতে বাধ্য হওয়া বা জীবনে বিশেষ সমস্যার সম্মুখীন হওয়া ইন্ডিকেট করে। তবে প্রতিটি ক্ষেত্রেই রেখা বিচার করার সময়, যে কোনো রেখা বিচার করার সময় বা যে কোনো রেখার সাপেক্ষে ভবিষ্যৎবাণী করার সময় হাতের পরিস্থিতি, হাতটি কেমন, হাতে গ্রহগুলি কি অবস্থায় রয়েছে, হাতের দৃঢ়তা, আঙ্গুলের গঠন, এই সমস্ত জিনিস কিন্তু বিশেষভাবে দেখে নিতে হবে। তবেই জাতক বা জাতিকার সম্পর্কে আমাদের ভবিষ্যৎবাণী পারফেক্ট হবে। আজকে আমরা এখানেই হৃদয় রেখা সংক্রান্ত আলোচনা শেষ করছি, ফিরে আসবো পরবর্তী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী।